প্রিয় বন্ধুরা তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছো তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দু নিয়ে অর্থাৎ দু হাজার বাইশের পরীক্ষা নিয়ে সুপ্রিম কোর্টে আজকে সোনামি এবং সুপ্রিম কোর্ট আজকে কি রায় দিল সুপ্রিম কোর্টে আজকে কি ঘটলো পরীক্ষা কি পিছিয়ে যাচ্ছে পরীক্ষা কি বাতিল হচ্ছে পরীক্ষা কি অল্টারনেট উপায়ে নেওয়া হচ্ছে পরীক্ষা কি বিকল্প পদ্ধতিতে তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্টের মাধ্যমে নেওয়া হবে এই মুহূর্তে সুপ্রিম কোর্ট কি জানালো এই মুহূর্তে কি তথ্য আছে মাধ্যমিক দু এবং উচ্চ মাধ্যমিক দুহাজার নিয়ে সমস্তটাই এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করবো আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অতি অবশ্যই তোমাদের কাছে অনুরোধ ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব কর সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা তোমরা সকলেই জানো অনেক আগেই তোমাদের জানিয়ে দিয়েছি সুপ্রিম কোর্টে পিআইএল দাখিল করা হয়েছিল তোমাদের পরীক্ষা নিয়ে তোমাদের এবছরে দু হাজার যারা পরীক্ষার্থী আছে সেই সমস্ত পরীক্ষার্থী বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে কোভিডের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল অফলাইনে ক্লাসেস হয়নি ছাত্রছাত্রীদের সিলেবাস শেষ হয়নি সেই কারণে ছাত্রছাত্রীরা একান্তই চিন্তিত হয়ে পড়েছে তাদের পরীক্ষা নিয়ে আমি নিজেই তোমাদের বলেছি তোমাদের এক মাস পড়িয়ে পরীক্ষা নিলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় সকলের ক্ষেত্রেই ভালো হবে যারা সিলেবাস শেষ করে ফেলেছে যাদের প্রাইভেট টিউশন আছে তাদেরও ভালো হবে তেমনই ভালো হবে সেই সমস্ত ছাত্রছাত্রী যাদের আর্থিক পরিস্থিতি খুবই খারাপ যারা টাকার অভাবে প্রাইভেট টিউশনও নিতে পারেনি অনলাইনেও পড়তে পারেনি পারেনি এমন কি অফলাইনে স্কুল বন্ধ থাকায় ক্লাস করতে পারিনি এবং সিলেবাসও তাতে শেষ হয়নি সমস্ত ছাত্রছাত্রীর ক্ষেত্রে সুবিধা হবে কারণ প্রত্যেকটা ছাত্রছাত্রী এই মুহূর্তে প্রায় চাইছে পরীক্ষা হোক পরীক্ষা বাতিল না হয়ে পরীক্ষা হোক এক মাস পিছিয়ে যাতে আমরা অন্তত সিলেবাসটুকু শেষ করে তারপরে পরীক্ষা দিই সবার সমানভাবে মূল্যায়নের সুবিধা হয় এই ব্যাপারটাই কিন্তু তোমরা প্রত্যেকে বলছো এবং আমারও প্রথম থেকে এটাই বক্তব্য কিন্তু সুপ্রিম কোর্টে এই নিয়ে কিন্তু মামলা দায়ের হয়েছে পিআইএল করা হয়েছে এ সিবিএসসি বোর্ড আইসিএসসি বোর্ড এনআইএসসি বোর্ড এমনকি পনেরোটি রাজ্য বোর্ড মিলে এই পিআইএল দাখিল করে অনুভব ম্যামের সহিত তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি এই যে পিআইএল দাখিল করা হয়েছিল সেই পিআইএলকে কিন্তু অ্যাকসেপ্ট করেছে খারিজ করে দেয়নি সুপ্রিম কোর্ট সম্পূর্ণভাবে এই গ্রহণ করেছে কিছুদিন আগে যখন আমাদের স্কুল বন্ধ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা বা পিআইএল দাখিল করা হয়েছিল তখন কিন্তু ও আমাদের এর কলকাতা হাইকোর্ট এই মামলাকে সম্পূর্ণভাবে খারিজ করেছে আর মামলাটা নিতেই চায়নি কিন্তু এই যে ছাত্রছাত্রীদের আবেদন এত ছাত্রছাত্রীদের যে সমস্যা সেই সমস্যার কথা দেখে কিন্তু সুপ্রিম কোর্ট এই যে মামলা রয়েছে এই মামলাটাকে আজকে একসেপ্ট করে নিয়েছে অর্থাৎ এই যে পিআইএল করা হয়েছিল ছাত্রছাত্রীদের পক্ষ থেকে অনুভব ম্যামের পক্ষ থেকে অভিভাবকদের পক্ষ থেকে পনেরোটি রাজ্য বোর্ডের পক্ষ থেকে সিবিএসি বোর্ডের পক্ষ থেকে আইসিএসসি বোর্ডের পক্ষ থেকে এনআইএসসি বোর্ডের পক্ষ থেকে এই সমস্ত যে ছাত্রছাত্রীদের মামলা অভিভাবকদের মামলা কিছু শিক্ষকরাও জড়িত রয়েছে তাদের যে মামলা তাদের যে বক্তব্য যে পিআইএল মাধ্যমে করা হয়েছিল সমস্ত কিছুকে সুপ্রিম কোর্ট সম্পূর্ণভাবে অ্যাকসেপ্ট করলো গ্রহণ করলো এবং পরবর্তীকালে এর হিয়ারিং থাকবে এ এক্ষেত্রে তোমাদের অনেকেরই কেই কিন্তু ভুল বার্তা বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ প্রেরণ করেছে আর এই সুপ্রিম কোর্টে এই পিআইএল কে করা হয়েছে মানে তোমরা সকলে জিতে গেছো এরকম কিন্তু একেবারেই নয় কারণ এই যে মামলাটা এসছে এই মামলাটা নিয়ে বিচার চলবে মাননীয় বিচারপতির আন্ডারে তো তারপরেই চূড়ান্ত ডিসিশন নেবে এই মুহূর্তে সুপ্রিম কোর্ট এই পিআইএলটাকে মান্যতা দিয়েছে শুধুমাত্র তাদের সিদ্ধান্ত কিন্তু এখনও পর্যন্ত তারা জানায়নি এক্ষেত্রে এটা অবশ্যই ছাত্রছাত্রীদের জন্য একটা পজিটিভ দিক কারণ সমস্ত রাজ্য তথা দেশের সর্বনির্ধারক সুপ্রিম কোর্ট এই বিষয়টাকে একসেপ্ট করেছে এটাই ছাত্র ছাত্রছাত্রীদের জন্য একটা বড় ব্যাপার এক্ষেত্রে তোমাদের আরও একটা বিষয় জানিয়ে রাখি অনেক জায়গার থেকে আগেও তোমরা ভুল তথ্য পেয়েছ আমি আমার প্রথম থেকে উদ্দেশ্য তোমাদের সর্বদা সঠিক তথ্য সর্বদা প্রেরণ করা এক্ষেত্রে এ তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি সুপ্রিম কোর্ট হোক বা যেখান থেকেই হোক পরীক্ষা বাতিল নিয়ে কোনো কিছু কিন্তু ওঠেনি তোমরা অনেক জায়গার থেকে জানতে পেরেছো হানড্রেড পার্সেন্ট পরীক্ষা বাতিল হয়েছে সেই ব্যক্তিও পরিবর্তন হয়েছে আবার অন্য কথা বলেছে তোমাদের বিভ্রান্তর কাজ অলওয়েজ চলছে সেই কারণে বলবো গুজবে কান একেবারেই দেবে না তোমাদের পরীক্ষা হানড্রেড পার্সেন্ট কি ওয়ান পার্সেন্টও চান্স দেয় বাতিল হওয়ার এটাই বাস্তব হ্যাঁ তাহলে পিআইএলটা কিসের জন্য করা হয়েছে পিআইএলটা এই অনুযায়ী অ্যাকসেপ্ট করা হয় যে তোমাদের যে পরীক্ষা রয়েছে সেই দু হাজার ফাইনাল পরীক্ষা সেই পরীক্ষার জোন পরীক্ষা অন্য উপায়ে অল্টারনেটিভ ওয়েতে নেওয়ার জন্য কিন্তু সুপ্রিম কোর্ট অ্যাকসেপ্ট করেছে বাতিলের জন্য নয় পরীক্ষা যাতে অনলাইনে নেওয়া যায় কি না সেটা খুটিয়ে দেখা হবে পরীক্ষা অল্টারনেটিভ উপায়ে নেওয়া যায় নাকি সেটা খুঁটিয়ে দেখা হবে পরীক্ষা বিকল্প পদ্ধতিতে এ ইন্টারনাল অ্যাসেসমেন্টের মাধ্যমে নেওয়া হয় যায় নাকি সেটা খতিয়ে দেখা হবে এই সমস্ত কিছু ও ডিভিশন বেঞ্চে অ্যাকচুয়ালি বিচার হবে এবং বিচার হওয়ার পর যে বক্তব্য উঠে আসবে সেই বক্তব্যই অ্যাকচুয়ালি চূড়ান্ত হবে এই মুহূর্ত পর্যন্ত ও এটাই ইনফরমেশান রয়েছে এবং ছাত্রছাত্রীরা প্রত্যেকেই পরীক্ষা দিতে চাইছে তার সময় চাইছে নয়তো অল্টারনেটিভ ওয়ে চাইছে কিংবা অনলাইন পরীক্ষা চাইছে যেহেতু অনলাইনে ক্লাস হয়েছে এটাই ছাত্রছাত্রীদের বক্তব্য আমার ব্যক্তিগত মনে ভাবে মনে হয় ছাত্রছাত্রীদের অন্তত এক মাস সময় দিয়ে ছাত্রছাত্রীদের পড়ার জন্য সুযোগ দিয়ে এ তারপরেই পরীক্ষা নেওয়া সকলের জন্য ভালো হবে যেমন ভালো হবে যাদের প্রাইভেট টিউশন আছে তেমনই ভালো হবে যাদের এর প্রাইভেট টিউশন নিতে পারেনি আর্থিক পরিস্থিতি খারাপ পড়াশোনা সিলেবাস শেষ করতে পারেনি বা বিভিন্ন যে কারণেই হোক না কেন সকলের ভালো হবে এবং সকলে অফলাইনে পরীক্ষাও দেবে সময় শুধুমাত্র একটু বাড়িয়ে দিলে এখন দেখার বিষয় সুপ্রিম কোর্ট নেক্সট হিয়ারিংয়ে কী তাদের মতামত জানায় এক্ষেত্রে তোমরা যারা রাজ্য বোর্ডের ছাত্রছাত্রী আছে তোমাদেরও প্রত্যেককে এ বিষয়ে আরও একটু জানিয়ে রাখি তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পশ্চিমবঙ্গের আমার ভাই বোনেরা রয়েছে তোমাদের প্রত্যেককে বলছি তোমরা পড়াশোনায় কোনো রকম গাফিলতি দিও না এই যে বিষয়টি জানতে পারলে এই বিষয়টি যাতে এখানে স্টপ থাকে এ তারপরে তোমাদের যে পঠন পাঠন রয়েছে সেটা সঠিক সময়ে তোমরা করতে থাকো এখন ও আমাদের পশ্চিমবঙ্গ বোর্ডের মাধ্যমিক কিন্তু মার্চ মাসের সাত তারিখে তার মধ্যে কি সমস্ত ম্যাটার ক্লোজ হয়ে যাবে সুপ্রিম কোর্টের বা সমস্ত চূড়ান্ত রায় আসবে সেটাও কিন্তু এই মুহূর্তে সঠিকভাবে বলা সম্ভব না যদি পরে ইনফরমেশান পাই সেটা অবশ্যই জানাবো কিন্তু এই মুহূর্তে মাধ্যমিক সাত তারিখে হচ্ছে উচ্চ মাধ্যমিক এপ্রিল মাসের দু তারিখে হচ্ছে এটা ভেবেই কিন্তু পড়াশোনা করো ভুল ভাল বিভ্রান্তে যাবে না কখনও বলা হবে তোমাদের পরীক্ষা বাতিল হয়ে যাচ্ছে এ হান্ড্রেড পারসেন্ট এই সমস্ত ভুল ভাল যাবে না কখনো তোমাদের দেখেছো ভুল কিরকম ডি তোমরা ইনফরমেশন পেয়েছো ছাব্বিশ তারিখে তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে এরকম পরিষ্কারভাবে উল্লেখ করা হচ্ছে বারবার উল্লেখ করা হচ্ছে এমন এমনকি তোমাদের সকলকে পাস করিয়ে দেওয়া হবে এরকমও বলা হচ্ছে কিন্তু একেবারেই নয় এরকম কোনো বাস্তব তথ্য এই মুহূর্তে এক্সিস্টই করছে না কাজেই বিস্তারিত তোমাদের জানিয়ে দিলাম সুপ্রিম কোর্টে এখন বিচার চলবে তারপরে সুপ্রিম কোর্ট বাস্তবটা তোমাদের জানিয়ে দিলাম সুপ্রিম কোর্ট তোমাদের মতামতকে তোমাদের পিআইএল এ আমাদের পিআইএল কে অ্যাকসেপ্ট করেছে একই সাথে এ পিআইএল অ্যাকসেপ্ট করার পর বিচার চলবে তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে এরপরে যখনই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসবে বা বড়ো ইনফরমেশান আসবে তৎক্ষণাৎ তোমাদের ভিডিও মারফত জানিয়ে দেবো বাদবাকি বাকি তোমাদের কী মতামত রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে বলো না প্রত্যেকে ভালো থেকো এবং পড়াশোনায় জোর কদমে মনোযোগ দিয়ে পড়াশোনা পড়াশোনা জোর কদমে চালাও এবং তোমাদের জন্য সাজেশান লাস্ট মিনিট সাজেশান থেকে শুরু করে এ সলভিং থেকে শুরু করে সমস্ত প্রক্রিয়াই চলছে এবং ডেসক্রিপশানের লিঙ্ক রয়েছে ওখান থেকে তোমরা তোমাদের লাস্ট মিনিট সাজেশান দেখে নিতে পারো প্রত্যেকের জন্য প্রত্যেকের পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় আবার